চঞ্চল দা আছেন বা মোশাররফ করিম ভাই আছেন, ফজলুর রহমান বাবু ভাই আছেন বা আরও অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা আছেন, যে ওনাদেরকে যদি নেওয়া যায় তাহলে হয়তো শিল্পী সমিতি সমৃদ্ধ হবে। পিকনিকটার আয়োজন ঘিরেই আপনি দেখুন যে আমাদের চলচ্চিত্রকে যারা সমৃদ্ধ করেছেন অতীতে, সবারই যেমন এই যে জাফর ইকবাল স্যারের এরকম একটা ছবি আছে, রাজ্জাক স্যারের ছবি আছে, যারা অনেকের ছবি আছে, এইটা কিন্তু আমাদেরকে প্রশংসা কুড়োচ্ছে যে এই ক্যাবিনেট নতুন একটা আয়োজন রেখেছে। আমরা আমাদের লিজেন্ডদেরকে স্মরণ করছি যারা আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা যদি ওনাদেরকে এভাবে স্মরণ করতে পারি এটাই বা কম কিসের। চলচ্চিত্রে আমি অভিনয় করি মানে সেটার জন্য আমার সদস্যপদ নিতে হবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এইরকমও না, আর এর বাইরেও অনেক লিজেন্ড আর্টিস্টও আছেন, আনফর্চুনেটলি ওনাদেরকে আগের সময়ে বা বিভিন্ন সময়ে আমি একটা প্রস্তাবনাও রেখেছিলাম 2017 সালে যে আমাদের চঞ্চল দা আছেন বা মোশাররফ করিম ভাই আছেন, ফজলুর রহমান বাবু ভাই আছেন বা আরও অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা আছেন, যে ওনাদেরকে যদি নেওয়া যায় তাহলে হয়তো শিল্পী সমিতি সমৃদ্ধ হবে। সেটাকে আসলে ওইভাবে প্রাধান্য দেওয়া হয়নি 2017 সালে আমি যখন ক্যাবিনেটে ছিলাম। এইবার আমরা নির্বাচিত হয়ে আসার পর এখনও তো আমরা মেম্বার ওইভাবে নিচ্ছি না, কিন্তু আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং বিশ্বাস করি আমরা যে ওনারা আমাদের আমন্ত্রণে সাড়া দেবেন এবং আমাদের যে শিল্পী সমিতি ওনাদেরকে সদস্যপদ দিতে পারলে আমরা সমৃদ্ধ এবং অনেক বেশি সম্মানিত বোধ করব। ভবিষ্যতে সেটা নিয়ে নিশ্চয়ই কাজ হবে, ওনাদেরকে আমরা আহ্বান জানাবো, রিসেন্টলি জানাবো ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচারণা চালাই যে আমি এই কাজ করলাম সেই কাজ করলাম, কিন্তু আমাদের ফার্স্ট মিটিং যেটা ছিল যে আমার শিল্পীর পাশে আমরা দাঁড়াবো সেটা দেশের মানুষকে জানানোর কিছু নাই। আমার একজন শিল্পী অসুস্থ হয়েছেন, তার আর্থিক সহযোগিতা দরকার, তার পাশে দাঁড়িয়ে গিয়ে আমি একটা সেলফি তুললাম যে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি আপনাকে এই টাকাটা দিচ্ছে, সেটা দেশের মানুষ জানলো, আমার শিল্পীকে আমি দুস্থ বানিয়ে দিয়ে দিলাম। সেই জায়গাটা আমরা অনর ছিলাম, এখনও আছি আমরা। সেটা এই প্রেক্ষাপটটা সাধারণ মানুষের সামনে নিতে চাই না যে আমরা কোন শিল্পীকে সহযোগিতা করলাম বা যাই করলাম, সেটা আমরা কাজ করে যাচ্ছি, শিল্পীরাও আমাদের পাশে আছেন, ওনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই এবং সামনে অনেক কাজ রয়ে গেছে যেটা আমরা আমাদের শিল্পী সমিতি সহ গোটা চলচ্চিত্র শিল্পের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কাজ করতে চায়।